اللهم اهدنا في من هديت وعافنا في من عافيت وتولنا في من توليت وبارك لنا في ما اعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك وعليكم السلام ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله وما بعد أعوذ بالله من الشيطان الرَّجِيمِ بسم الله الرحمن الرحيم بايوني إِسْلَامَ الإسلام برشنا মাঝাব কাকে বলে এবং যদি আমাদের সমাজে একটা কথা আছে চার মাঝাবের যে কোনো একটা মানতেই হবে তার মানে ফরজ এখন যদি ওই মাঝহাবের কথা কোরআন হাদিসের বাইরে হয় তাহলে কি আমি তার মানতে হবে আলহামদুলিল্লাহ আল্লাহাক আমাদের প্রত্যেকটা ভাইকে কোরআন হাদিসের বুঝ দান করুক আমিন আল্লাহ রবুল্লাহ হোসেন ইসলাম রহমান রহিম اتبعوا ما انزل اليكم من ربكم ولا تتبعوا من دونه اولياء قليلا ما تذكرون الله رب العالمين برسان يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله والرسول الله رب العالمين برسان يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول ولا تبطلوا اعمالكم الله رب العالمين قلنتم الرسول فخذوه ومنعكم عنه فانتهوا وقال النبي الامين صلى الله عليه وسلم وقال النبي الامين صلى الله عليه وسلم من اتاني فقد اتى الله ومن اصاني فقد أبا وعن عائشه الصديق رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه امرنا فهو رد إيه بابي. শত শত কোরআন আয়াত শত শত হাদিস হাজার হাজার হাদিস আছে আমাকে আপনাকে মানতে হবে একমাত্র শুধুমাত্র কেবলমাত্র মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহাস্লামকে এবার আসেন মাঝহাব অর্থ কি মাঝহ অর্থ হচ্ছে পথ এবং পদ্ধতি আল্লাহাক রসুল্লাহ ইন্দাল মুস্তাকিম।

সুতরাং মাঝা হয়েছে পথ এবং পদ্ধতি কিসের পথ আল্লাহ যে পথ দিয়েছেন আর পদ্ধতি হবে কার মোহাম্মদ সাল্লাহ সাল্লামে আল্লাহর যে আদেশ সেই আদেশটা বাস্তবায়ন করা হবে মোহাম্মদ সাল্লাহাম দেখানো পদ্ধতি পর্যন্ত হাজা মস্তাকিম ইন্দর রব্বি ও রব্বুকুম নিশ্চয়ই উনি তোমাদের রব আমার রব হাজা মস্তাকিম এই হচ্ছে এটি হচ্ছে আমার শরীর সরল পথ সহেব মুসলিম আছে খাতা টানছে ডাক টান ট্রেনে বামে কত ডাকছেন সরল রেখার মধ্যে হাতে রয়েছে হা যা সিরাতি মোস্তাকি এই হচ্ছে সঠিক পথ এটি হচ্ছে সঠিক রাস্তা সুতরাং মাঝাম হচ্ছে পথ এবং পদ্ধতি অবশ্যই আজকে আমরা যতগুলো কোন কথা বলি

বরং অনুসরণগুলো ওই জিনিস তারা প্রত্যেক থেকে পায়ছে তার উৎস প্রত্যেক থেকে তার মানে কোরআন হাদিস ইমা আবু হানিফা রাহিমুল্লাহ বলছে যে কালকে কথা বলেছি আবার আজকে বলি যদি আপনার কথায় আর রাসূল সাল্লাল্লাহু কথা কন্ট্রাডিক্ট দেখা যায় তাহলে কি করব তারা বলছে যে তোমরা কোরআন রাসূল সাল্লাল্লাহু মেনে নাও এবার বলছেন সমষ্টি আমরা বলছিলাম আজকে ইমামদেরকে বাড়াইতে বাড়াইতে এমন দরবার নিয়ে নবীর দরাজা নিয়ে ফসিয়ে দিছি কখনো নয় ইমামরা এই কথা বলে নাই তারা ছিল মহামানুষই তারা নিঃসন্দেহে আল্লাহওয়ালা ছিলেন নিঃসন্দেহে উন্মতের গেছেন আজকে তাদের নামে হানাভি মাজের নাম করে মানুষকে গোমরাইয়ের দিকে শিরিকের দিকে বেদার দিকে নিয়ে যাচ্ছেন কোনো কিছু যদি ফরস করতে হয় তাহলে আল্লাহ প্রদত্ত রসুল প্রদর্শিত হয়ে ফরস হবে আপনার আমার দেখানো পথ পদ্ধতি ফরজ নয় যদি ফরজ হয়ে থাকে তাহলে ফরজটা করলোকে আল্লাহ তো আসে কোথা করে কোন জায়গায় আছে আর যদি বলেন নবী সাল্লাহ করছে তো দেখার হাদিস থেকে কোথায় আছে দুনিয়াতে সর্বপ্রথম ইমাম হচ্ছেন ইমাম ইমাম আবু হানিফা হেমল্লাহার সর্বপ্রথম দুনিয়া আসছে চার ইমামের মধ্যে প্রবীণ হচ্ছে আবু হানিফা হেহেমল্লাহ আশি হিজদিতে জন্ম আর ওনার মৃত্যু হচ্ছে দেড়শো হিজদিতে তাহলে রসুল্লাহ সাল্লাহ ওফাত গ্রহণ করছেন দশ হিজড়িতে এগারো হিগির দশ হিজি শেষ এগারো হিজির প্রথম এগারো হিজদি ধরনের তাহলে এই রসমুল্লাহ সাল্লাহ মার্জে মৌত হওয়ার

মুস্তাহিদের ইস্তিহাদ যদি আমি দেখি কোরআন হাদিসের খেলাফ তখন আমি মোস্তাহিদের বিরুদ্ধে কোনো শেখায়ত না করে আমি তার জন্য দোয়া করব এবং এই মাসালাটা স্টপ রেখে দিয়ে আমি ইতেফা করবো কারণ রসুল্লাহ সাল্লাহ বলছেন দারিমিতে একটি হাদিস যে কথা আবারও বলছি যেহাম্মদাউ জাহিদ অন্য আছে রসমস রসমস আমি হেমার তুমি আজকা আমার সামনে তাও রাতের পাতা ফলেছো তো আমি আল্লাহর কসম করে বলছি সেই আল্লাহর হাতে আমার যে আল্লাহর হাতে আমার প্রাণ সে আল্লাহর কসম করে বলছি যদি আজকে মুসাল্লাতে জীবিত হয়ে যায় আর যদি মুসালাত আমার এত্তবা না করে আল্লাহ জি নাফসি বিয়াদি মোহাম্মদ আমি সে আল্লাহর কসম করে বলছি যে হাতে আমার প্রাণ

উনি আমার ইত্যে বলা করে তাও সত্য পাবে না তাহলে আজকে মাঝাব মুরুদি পীর অলিরদের অবস্থা কথা থাকবে আজকে ইমাম আবুহানিবার নামে ইমাম আবুহানি হানাবি মাঝাবকে এক শ্রেণীর লোক বিকৃতি করে ইমাম আবুহানিকে অপমান করছে ইমাম আবুহানিবার যে মনীষীদের মহামনি তাকে দেখি দিচ্ছে যারা করছে কাল কেমত পাঠায় তাদেরকে কঠোর ভাবে এই আবহানিবার রহম্লা আল্লাহ মামলা করবে তখন ভাগবে কোথায় দেখা যাক যদি কোনো কিছু পরস করতে আল্লাহ করবেন না তো সুশাসন করবে কিন্তু এটা মিথ্যা কথা সুতরাং যে কোনো লোকের কথাই

কথা আমরা শ্রদ্ধা করি দোয়া করি আল্লাহ আপনাদেরকে মাফ করে দেব কিন্তু আবু হানিফা রাহিমাহুল্লাহ এই কথা বলে নাই উনি একজন মহামানুষী ছিলেন ওনাকে এক শ্রেণীর লোক এক শ্রেণীর লোক হানাবি নাম দিয়ে হানাবি মাজাবের নাম দিয়ে শিরিক করছে কবর ভুজা মাজা ফুচা শিরিক বেদাত করছে কাল কিয়ামতে তাদের অবস্থা কি হয় আল্লাহ ভালো জানে সুতরাং যেই কোনো লোকের কথাই যদি কোরআন হাদিসের লগে বিপরীত হয় আপনি দুই পয়সার মূল্য দিবেন না আপনাকে ধরতবে কোরআন হাদিস আশা করি বুঝতে পারছেন আল্লাহ পাক আমাদের সকলকে বোঝাত তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু